প্রথম শ্রেণীর হলেও নাজুক বান্দরবান পৌরসভার সড়ক যোগাযোগ। বেশ কয়েকটি সড়ক ভাঙা আর খানাখন্দে ভরা। শুধু ছোট বড় গর্তই নয়, সড়কের ধুলোবালিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। ইয়াসিনুল হাকিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবান পৌরসভা, নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পর্যটন শহরের সড়কগুলোর এখন করুণ দশা, বেশিরভাগই ভাঙ্গাচোরা। শহরের চৌধুরী মার্কেট থেকে ফায়ার সার্ভিস এলাকা, বান্দরবান সরকারি কলেজ, সদর হাসপাতাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সড়ক খানাখন্দে ভরা। এর অন্যতম কারণ, অনেকদিন ধরেই হয় না এসব সড়কের কোনো সংস্কার কাজ। যাত্রী চলাচলের অনেক অসুবিধা হচ্ছে, রোগী নিয়ে যেতেও অনেক অসুবিধা হয়। রাস্তা ভাঙার কারণে আমাদের টমটমে অনেক সমস্যা, বলে ছুটে যায়, গাড়ি উল্টে যায়, দেখা যায় ইদানিং কিন্তু টমটম উল্টে যায়। আমরা যেভাবে সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে যে এই রাস্তাটা, কলেজ এই হাসপাতালের রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি এই সংস্কার করা হয়। প্রথম শ্রেণীর পৌরসভায় সড়কের এমন জীর্ণদশায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। শুধু তাই নয়, অনেক সড়কে ধুলোবালির রাজত্বে বাড়ছে নানা রোগ ব্যাধিও। চৌধুরী মার্কেট থেকে আসাতে আমাদের এখানে ধুলোবালি বিভিন্ন সমস্যা, একটা রোগী আসার সময় বিভিন্ন যাতায়াতের সমস্যা হয়। ধুলোবালির জন্য যাতায়াত করা যায় না, আমি চাই অতি সত্বর এই রোডটা যাতে ভালো হয়। ভাঙা রাস্তা এবং প্রচণ্ড ধুলাবালিতে একেবারে নাজেহাল অবস্থায় আছে। আমরা হাসপাতালে নিয়ে যাই রোগী ভালো করার জন্য, এই রোড দিয়ে যদি রোগী নিয়ে যায় রোগীর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তবে নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে পৌর মেয়রের আশ্বাস, শীঘ্রই অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার হবে সড়কগুলো। কাস্টমরা অতি সহজ ধরে আমরা এটা এই রাস্তা উন্নয়নের জন্য, এই রাস্তা যেগুলি ভাঙছে এই ভাঙা আমরা নিরসন করে দেব। বান্দরবান পৌরসভায় বসবাস করে প্রায় 80,000 মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।